বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত সর্বপ্রথমে ধন্যবাদ জানাই ইকবাল বাহার স্যারকে যিনি আমাদের এত সুন্দর বড় একটা প্ল্যাটফর্ম দিয়েছেন এত সুন্দর একটা বড় ফ্যামিলি উপহার দিয়েছেন যেই ফ্যামিলির সদস্য সংখ্যা বর্তমানে প্রায় আড়াই লক্ষ সবাই স্যারের জন্য দোয়া করবেন স্যারকে যেন আল্লাহ নেক হায়াত দান করেন নিজের বলার মতো একটি গল্প প্ল্যাটফর্মে আমি একজন গর্বিত মেম্বার আমি বর্তমানে সৌদি আরবে মদিনায় থাকি আমার হোম ডিস্ট্রিক্ট গাজীপুর আমার রেজিস্ট্রেশন নাম্বার নাইন থ্রি সিক্স জিরো কথা বলার জড়তা কাটানো আজকে আমার সতেরোতম ভিডিও যদি কোনো ভুল টুটি হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং কমেন্ট করবেন যাতে করে আমি সেই ভুলগুলো সুধরিয়ে নতুন উদ্যমে পথ চলতে পারি আজকে আমি কথা বলবো স্যারের নবম বেঞ্চের সাতচল্লিশতম বেস ক্লাসের আজকের ক্লাস নিয়ে স্যার মোটামুটি একশো সাঁত্রিশটা ব্যবসার আইডিয়া দিয়েছেন তার মধ্যে আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে সিক্সটি সেভেন এবং সেভেন্টি সিক্স এই দুই নাম্বারটা সবচেয়ে ভালো লেগেছে এবং অলরেডি আপনাদের সবার দোয়ায় আল্লাহ রহমতে এবং আমার মার দোয়ায় দোয়া করবেন অলরেডি আমি সেভেন্টি সিক্স নাম্বার যে বিজনেস টিস্যু ব্যাগ তৈরি কর তৈরি করা সেটা অলরেডি আমি করতেছি অলরেডি ওইটার একটা প্রসেস করতেছি সবাই দোয়া করবেন এবং আমি যাতে সামনে এগিয়ে যেতে পারি নতুন উদ্যোক্তা হিসাবে সেজন্য সবাই আমার জন্য দোয়া করবেন সাথে আমি একটা লোগো আমার ইউনিয়ন পরিষদ থেকে যে রেজিস্ট্রেশন করেছি সেই রেজিস্ট্রেশন নাম্বারটাও দিয়ে দেওয়া হবে এখানে আপনারা সবাই দেখতে পারবেন আমার অল সো সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেন আমার সেভেন্টি সিক্স নাম্বার যে বিজনেস টিস্যু ব্যাগ তৈরি তৈরিকারক উৎপাদন করণ এবং বাজারজাতকরণ সেটা নিয়ে এগিয়ে যেতে পারি এবং ইনশাল্লাহ আমি দেশে আসলে সিক্সটি সেভেন যে বিজনেসটা স্যানিটারি স্যানিটারি ন্যাপকিন সেটা নিয়েও আমি কাজ করার ইচ্ছা আছে আমার ইনশাল্লাহ সবাই দোয়া করবেন যাতে করে আমি আমার সেই ব্যবসাটা ভালোভাবে সামনে এগিয়ে নিয়ে যেতে পারি এবং ভালো একজন উদ্যোক্তা হতে পারি এই জন্য আমার জন্য সবাই দোয়া করবেন এই গ্রুপের মধ্যে যারা যেই অবস্থানে আছেন লেগে যান লেগে থাকেন ধৈর্য ধরেন ইনশাল্লাহ সফলতা একদিন আসবেই ধন্যবাদ সবাইকে যদি কোনো ভুল টুটি হয়ে থাকে তাহলে আবারও বলছি সবাই কমেন্ট করে জানাবেন যাতে করে আমি সেই ভুলগুলো শুধরিয়ে নতুন উদ্যমে এগিয়ে যেতে পারি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত